Good morning, Ayush. Today we will do the matter chapter in science, chapter 10, page number 79. See, before we have done the materials, and from that materials, now we have shifted to the chapter matter. Quite similar and easy to understand. We see many things around us. Everything takes space and has weight. So, আমরা আমাদের চারিপাশে অনেক কিছুই দেখি, এভরিথিং হ্যাজ আ শেপ, সব কিছুরই একটা জায়গা লাগে, সব কিছুরই একটা ওজন থাকে। এনিথিং দ্যাট টেক্স স্পেস অ্যান্ড হ্যাজ ওয়েট ইজ কল্ড ম্যাটার। যে কোনো জিনিস আমাদের পৃথিবীতে জায়গা ধরে বা তার একটা নিজস্ব ওজন আছে, সেটাকেই বলি আমরা ম্যাটার। নাও স্টেটস অফ ম্যাটার, ম্যাটার কী ধরনের হয়? All matter can take any one of the three forms. Matter teen rokomeri hoy: solid, liquid and gas. Now we have to understand what is solid, what is liquid and what is gas form. Ice is the solid form of water. Ice ki hocche shokto jinish, tar jonno ta solid. Solid mane shokto jinish. Water changes into ice on freezing. Water kintu liquid, tarol, that only changes into ice. Liquid solid hoye ice hoy jokhon ota ke amra freeze kore di. The water we use in our homes is the liquid form of water. To jei jol hocche liquid form. When water is heated, it changes into steam, which is a gas. তো জলকে যখন আমরা গরম করি, ওর থেকে যে ভেপারটা উঠছে, তার মানে কি জলের থেকে ভেপার উঠছে, মানে জলটাই তো ভাপ হয়ে উঠছে, তার জন্য সেটা কি হয়ে যাচ্ছে, গ্যাস ফর্ম। সো দিস ইজ দ্য গ্যাস ফর্ম। সো হোয়াট ইজ সলিড? এ সলিড ইজ আ সাবস্টেন্স দ্যাট ক্যান নট ফ্লো, শক্ত জিনিস বয়ে যেতে পারে না। দে হ্যাভ আ ফিক্সড শেপ, দে টেক আপ আ fixed amount of space. If you drop a solid substance, it falls. A solid substance cannot be poured. তাহলে solid জিনিস কি হয়, বয়ে যেতে পারে না, তার নিজস্ব একটা ওজন, তার নিজস্ব একটা শেপ থাকে, আর ওরা বেশ একটা জায়গা অকুপাই করে। তুমি যদি সলিড জিনিসকে ওপর থেকে ফেলে দাও, সেটা ভেঙে যেতে পারে বা শব্দ হতে পারে, কিন্তু তুমি সেটাকে ঢালতে পারবে না। পোর্ড মানে ইউ কান্ট পোর ইট, তুমি কখনো ঢালতে পারবে না। লিকুইড, অল লিকুইডস ফ্লো, লিকুইডস ডু নট হ্যাভ আ ফিক্সড শেপ, দে ক্যান বি পোর্ড, দে টেক দ্য শেপ অফ দ্য ভেসেল ইন হুইচ দে আর পোর্ড, মোস্ট লিকুইডস ফিল সুয়েট। সো হোয়াট ইজ লিকুইড? সব রকম লিকুইডকে আমরা পোর করতে পারি, উই ক্যান পোর ইট। সাপোজ দ্যার ইজ আ লিকুইড, দ্যার ইজ আ ওয়াটার, দ্যার ইজ আ মিল্ক, এনিথিং উইচ ইজ ইন আ লিকুইড ফর্ম ইজ ইন আ জগ অর ইন আ বটল অর ইন আ গ্লাস। হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান পোর ইট, তুমি সেটাকে ঢালতে পারছো, বাট ইউ ক্যানট পোর দ্য সলিড থিংস। They take the shape of the vessel in which they are poured. Jol hok ba je kono liquid jinish tumi jei bashone rakho na keno, shei liquid ta shei bashoner shape ta niye nay. Suppose ekhane liquid ache, liquid ta dekho glass er shape ta niye niyeche, kintu ei glass e tumi jodi kichu সলিড জিনিস, ধরো কিছু পাথর রাখতে, পেন্সিল রাখতে বা আইস কিউবস রাখতে, সেগুলো কি এই গ্লাসের শেপের হতো? কখনোই হতো না, ওদের নিজস্ব শেপ আছে। সো লিকুইড ফিলস ওয়েট, লিকুইডকে ধরলে ওয়েট লাগে, সলিডকে টাচ করলে, সলিড যদি গরম থাকে গরম লাগে, সলিডের নিজস্ব যে টেম্পারেচার সেটাই তুমি ফিল করতে পারো। গ্যাসেস, গ্যাসেস ডু নট হ্যাভ আ ফিক্সড শেপ, দে টেক আপ অল দ্য স্পেস বাই স্প্রেডিং আউট, আ গ্যাস ক্যান ফ্লো লাইক আ লিকুইড, গ্যাস ডু নট ফিল ওয়েট লাইক লিকুইড, এয়ার ইজ আ মিক্সচার অফ মেনি গ্যাসেস, the common gases are oxygen and carbon dioxide.
সো গ্যাসের কোনো ফিক্সড শেপ থাকে না, ওটা জাস্ট স্প্রেড হয়ে যায়। গ্যাস কী হয়, স্প্রেড হয়ে যায়, দে টেক আপ অল দ্য স্পেস, মানে গ্যাস যেখানে ভরবে সেটা পুরো জায়গাটাকে কভার করে নেয়। গ্যাস কিন্তু লিকুইডের মতন ফ্লো করতে পারে। গ্যাসকে ধরলে তুমি কোনো ঠান্ডা ফিল পাও না, বিকজ গ্যাস ইজ আ কন্টেন অফ মিক্সচার অফ মেনি গ্যাসেস, এর মধ্যে অনেক গ্যাস থাকে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আরও বিভিন্ন রকম গ্যাসের মিক্সচার থাকে। দ্যাটস ওয়াই ডাজন্ট হ্যাভ এনি টেম্পারেচার কাইন্ড অফ ফিল। তো ফাইনালি উই হ্যাভ কমপ্লিটেড দ্য ম্যাটার চ্যাপ্টার। টুডে আই উইল গিভ ইউ দ্য কোয়েশ্চন আনসার্স অফ মটেরিয়ালস অ্যারাউন্ড আস অ্যান্ড দ্য ম্যাটার অ্যাজ ওয়েল। ওকে, বাই বাই।